তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি হ্যাশট্যাগ পায়েল পরিবারের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি তো গুড মর্নিং বললাম কারণ কি এখনো 12টা বাজেনি 12টা বাজতে 10 তো ছেলেটাকে স্নান করানো হয়ে গেছে তো আমি ভাবছি সকাল থেকে তো ব্লগটা শুরু করি নি ব্লগটা একটু শুরু করি বপি ফোন এক মিনিট একটা ফোন চলে এসেছিল एक्चुअली ব্লগটা সকাল থেকে এই কারণে শুরু করিনি সন্ধ্যাবেলা আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে তো ভাবলাম ওখানেই তো ব্লগটা অনেকটা বড় হবে তাই সকাল থেকে বেশি কিছু আজকে আর দেখাবার প্রয়োজন নেই প্রতিদিনই তো তোমরা আমার রান্না করা দেখো আর স্নান হয়ে গেছে 12টা বাজে 10 বলে আমি তোমাদেরকে এখনো মর্নিং বললাম তো আমার গলা শুনে বুঝতে পারছো আমার অল্প একটু সর্দি হয়েছে ছেলেটারও হালকা হালকা আছে যেহেতু ওয়েদার এরকম আর ভিজেছি একদিন একটু ওই বাবুকে আনতে গিয়ে আর দেখো ফলস ফোন করা দেখো মানে আসল ফোন করা কেউ হার মানিয়ে নেবে তো ছেলের তো স্নান হয়ে গেছে আমি কি আমার রান্না বান্না মিটে গেছে তো তোমাদের কি কি রান্না করেছো অবশ্যই সেটা একবার দেখিয়ে দেবো তো পাখাটা চালিয়ে কথা বলছিলাম প্রচন্ড গরম লাগছে আর দেখবে সর্দি হলে গরমটা আরো প্রচন্ড হয় তো মোটামুটি সমস্ত কাজ মিটে গেছে শুধু বাসন মাজাটা বাকি আছে ভাবলাম না এখনো 12টা বাজতে 10 যেহেতু ব্লগটা শুরুই করে দিই তো ঠিক আছে চলো তোমাদের সাথে পরে আবার কথা বলবো ঠিক আছে তো চলো তো দেখো আমাদের বাড়ির একবারে চোর তোমরা জানোই কি করছো দেখো চোরটা তোমাদের কোথায় ঢুকেছে দেখো আনলার মধ্যে ঢুকে হাতেটা কি নিয়েছে সাবান দে সাবানটা দাও না তোমার স্নান হয়ে গেছে দাও দাও দিয়ে দাও সোনা ছেলে চলো একটা জিনিস দেখাবো দাও মাটি কাটা গাড়ি আজকে তুমি হ্যাপি বার্থডে বাড়ি যাবে তো তো চলো দাও সোনা ছেলে দাও দাও সোনা ছেলে দাও তো ছেলেটা তো খুবই বদমাইশ করছিল তারপর আমি চলে এসেছি বাগানে কারণ কি ছেলেটার সর্দি হয়েছে মানে সর্দিটা কম কাশিটা খুব বেশি তো সেই কারণে বাগানে এসেছি কিছু রাম তুলসী পাতা নেবো আর এটা দেখো আমাদের বাগানের গাছ তো গাছটা দেখো কত বড় হয়ে গেছে দেখে বুঝতেই পারছো যে কতটা ঝেঁপেছে তবে এতে কিন্তু কোনো সার খোল কিচ্ছু দেওয়া হয়নি মানে যেহেতু প্রতিদিন এখন বৃষ্টি হচ্ছে সেই জল পেয়ে একদম মানে কি বলবো খুব বড় সড় হয়ে উঠেছে গাছটা তো আমি দেখো রাম তুলসী পাতা তুলে নেওয়ার সাথে সাথে পাশের বাড়ির যে কাকিমুনি আছে তাদের এই লাল বাসকের কিছু পাতা নিয়ে নিচ্ছি কারণ এই লাল বাসক তুলসী মানে রাম তুলসী দারচিনি লবঙ্গ এলাচ সমস্ত কিছু দিয়ে ফুটিয়ে একটু মধু দিয়ে অল্প একটু খাওয়ালে কাশিটা অনেকটা কমে যাবে দেখো বন্ধুরা এখন ঘড়িতে বাজে তোমার 12:57 প্রতিদিন বৃষ্টি হচ্ছে প্রতিদিন তো আমি এই মাত্র দেখতেই পাচ্ছ ওই দেখো আমি ঠাকুরকে সেবা দিয়ে এলাম দেখো এখনো ধূপ জ্বলছে তো যদি ওইখানটা অ্যাডভেস্টার দিয়ে ছাওয়া আছে কোনো অসুবিধা নেই তো দেখো প্রচন্ড জোরে বৃষ্টি চলে এসছে এই দেখো আর আকাশটা পুরো অন্ধকার করে এসছে সন্ধ্যাবেলা যে কিভাবে যাব সেটাই ভাবছি জানো তো তো দেখো কি রান্না করেছি একবার তোমাদের দেখিয়ে দিই এই যে ভাত আছে এখানে আর তোমরা দেখলে এক্ষুনি হয়তো হাসবে এই দেখো পুঁই শাক করেছি আজকে অনেকদিন পর কুমড়ো ভেজেছি ওখানে আছে দেখতেই পেলে তো পুঁই শাকটা আমাদের প্রায় দিনই হয় তোমরা জানো আর এখানে দেখো পুরো একদম সর্ষে দিয়ে মাছের ঝাল নিচেতেও মাছ আছে আর আগের দিনের দেখো চাটনি রয়ে গেছে মুগের ডাল রয়ে গেছে মাগো সরি এতে দেখো একটু তরকারি এমনকি মসুর ডাল অনেক কিছু রয়ে গেছে তো চলো খাবারটাকে বেড়ে নিই খেয়ে নিই তারপর তো তোমাদেরকে সকালে বলছিলাম বন্ধুরা যে বিকেলবেলা একটা মানে জন্মদিন বাড়ি আছে মানে বাবুরই একটা স্কুল ফ্রেন্ড তার আজকে জন্মদিন মানে বার্থডে তো সেই কারণে তোমার অনুষ্ঠান আছে যাবো তো রেডি হয়ে নিয়েছি দেখো আর ও দেখো ও এখন শুয়ে শুয়ে কাঁদছে দেখতে পাচ্ছো মানে কোনো মতে রেডি হবে না রেডি করিয়েছি চুল খেটে দিচ্ছে এই করছে ওই করছে আর আমি দেখো এই যে এই শাড়িটা পরেছি তো খুব চটজলদিতে রেডি হয়েছি আর এখন একজন ওয়েট করছে এখনো গিফট কেনা হয়নি গিফট কিনবো তারপর যাব তো চলো তোমাদের সামনে আর বেশি কথা বলতে পারছি না ওখানে গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করছি আর ওই যে আমাদের রতনও রেডি হচ্ছে তো যাই হোক চলো আগে যাওয়া যাক তারপর তোমাদের সাথে আবার মানে ওখানে গিয়ে কথা বলছি ঠিক আছে বাবু আয় বাবু বাবু আয় বাবু আয় তো দেখো বন্ধুরা যথারীতি গিফটের দোকানে চলে এসেছি কারণ অনেকটা মানে লেট করেই বেরিয়েছি যা হয়তো আমরাই সবে লাস্টে যাব তার মধ্যে আবার গিফট কিনতে মানে এখন এসেছি আর গিফট কেনা মানেই জানো তো যে খুব মানে অনেকটাই সময় লেগে যায় দোকানে এসে
আর সব থেকে বড় কথা হচ্ছে আমার ছেলে মানে এটা নেবো ওটা নেবো সেটা নেবো মানে ও সবই পারলে নিয়ে নেয়। তো দেখতেই পাচ্ছ এদিক ওদিক খালি চলে যাচ্ছে, ওকে ওই কাকুটা দেখাচ্ছে খেলনা এটা ওটা ও দেখতে থাকছে। তবে দেখি ওকে একটা কিনে দেব ছোটোখাটো, খুব একটা বড় দেব না। আর আমিও দেখছি যে জন্মদিনটা যা যাচ্ছি সে তো ছেলে, তো তাকে ইচ্ছা আছে মানে কোনো গাড়ি বা প্রয়োজনীয় কোনো জিনিস কিনবো এরকমই একটা ইচ্ছা আছে, মানে বাচ্চার যেটা প্রয়োজন হবে তো সেরকমই একটা গিফট কিনবো। তো দেখো এখানে দুটো জিনিস চুজ করেছি, আর আমি কিন্তু একটা গিফট কিনবো না দুটো গিফট কিনবো, কারণ আমার একটা বান্ধবী সে সময় পায়নি গিফট কেনার, তো সেই কারণে আমাকে বললো তুমি নিয়ে এসো। বললাম ঠিক আছে। তো দেখো দুটো মানে গিফট কিনবো, আর যে কিনতে দিয়েছে সে কিন্তু বলেই দিয়েছে যে কোনো রিমোট কন্ট্রোল কার কিনতে। তো যাই হোক সেরকমই দুটো জিনিস পছন্দ করেছি। আর আমার ছেলের হাতে যেটা দেখছো না এই লাইট জ্বালা বন্দুকটা ওর খুব পছন্দ, তো আমি বললাম ঠিক আছে কিনে দেবো। তো যাই হোক ওটা নিয়ে এখন ব্যস্ত আছে, আর নিচে যে সামনে রিস্কা মতো যে রাখা আছে ওইটা নিয়ে এদিক ওদিক খালি ঘুরছিল, এই দেখো বসছে। তো আমি বললাম বাবু এদিক ওদিক দোকানটা তো খুব একটা বড় নয় ছোট, তো আমি বললাম বেশি ঘোরাঘুরি করো না। আর বোর্ডটা দেখি একবার, বোর্ডটা হয়ে যাবে নাকি, বোর্ডটা আবার খুলবেন না, খুলতে না ওপরটা দেখালি হবে। বাবু তুই তোর অটোটা দেখিয়ে দে, অটোটা কি কিনলে রেখে দাও। ও একটা গিফট কিনেছে দেখি, দেখো ওর ফায়দা হয়ে গেল। এই দেখো টোটো কিনেছে, টোটো কিনেছে, আমরা এবার টোটো করেই চলে যাবো, বাইকের আর প্রয়োজন পড়বে না। রেখে দাও রেখে দাও এখানে আছে। আর আমাদেরও গিফট নেওয়া হয়ে গেছে যে প্যাকিং করা হচ্ছে, চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে। তো দেখো বন্ধুরা আমরা গিফট কিনে চলে এসেছি, আর একজনকার জন্য ওয়েট করছি, আর যাদের জন্য ওয়েট করছি তারাও এখনও গিফট কেনেনি, তারা কিনবে তারপর আসবে। তো দেখো তাদেরও গিফট কেনা হয়ে গেছে, আর সব থেকে বড়ো প্রবলেমে পড়েছি গেট পড়েছে, আর গেট পড়েছে বলতে সাত সাতটা ট্রেন গেল পরপর। তো যাই হোক আমরা এবার দেখি গেট তুলবে, তো যাওয়া যাক। আর দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর সব থেকে বড়ো কথা কি জানো তো আমরা আসিনি বলে মানে আমাদের জন্য ওয়েট করছিল গিফট মানে কেকটা কাটেনি, প্রায় অনেকটা রাত হয়েছে সাড়ে নটা হয়ে গেছে, তো আমরা এলাম তারপর দেখো কেক কাটা হলো। লাস্ট আমরা এসে পৌঁছে গেছি, তো দেখলেই ওখানে অনেক কটা ট্রেন গেল আটটা প্রায়, তো ওয়েট করছিলাম, সকল বান্ধবীরা চলে এসছে দেখো, আর এখনো কেক কাটা হয়নি আমাদের জন্য ওয়েট করা হচ্ছিল। তো চলো এখন কেক কাটা হবে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা আমার সাথে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর দেখো এই বান্ধবীটার ছেলেরই আজকে জন্মদিন, মানে এদের বাড়িতেই আমরা এসেছি। কে চেপেছো বাবু? তুমি ওটা পিউষ, তুমি বন্ধুকে হ্যাপি বার্থডে বলেছো? এটা না, আচ্ছা ঠিক আছে চলো বললেই হবে। দুজনে দাঁড়িয়ে তাকা, দুজনে তাকা দাঁড়িয়ে। উমা কাকোটা যা।
চুপি চুপি খাওয়া হচ্ছে, কোথায় গেল আমারটা? কবিসা তো দেখো কেক কাটা তো হয়ে গেল, দেখতেই পেলে তো। আমি পাশের ঘরটায় এসেছি, মানে কেক দেওয়া হয়েছে খেতে, তো ছেলেকে তো দেবো না, কারণ হাতে দিলেই না পুরো একদম গাহাত পায়ে মেয়েকে অবস্থা খারাপ করে দেবে। তো সেই কারণে দেখো আমি একটা প্লেটেই নিয়েছি, ওকে একটু খাওয়াচ্ছি। আর আমি তো জানো খুব একটা কেক পছন্দ করি না, তো ওকে দিচ্ছি আর একটুখানি জাস্ট আমি মুখে দিয়েছি। তো দেখো ওরা এই গাড়িটায় এসে বসে আছে, এখান থেকে কোনো মতেই উঠবে না, দুটো বাচ্চা এখানে বসে আছে, কোনো মতেই উঠবে না। বাবু চলো, বাবু চলো, রাত হয়ে গেছে অনেকটা। এই দেখ ফ্রেন্ডও যাচ্ছে, বাবু এসো বাবু। আর দেখো আমরা নিচেই চলে এসেছি, আর তোমাদের এইটাদের দেখাচ্ছি, এটা হচ্ছে বাইরের গেটটা, গেটটাতেও বেলুন দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা যেহেতু অনেকটা লেট করে এসেছি না, তো সেই কারণে মানে ঠিকঠাকভাবে কিছু তেমনভাবে ক্যামেরাবন্দি আমি করতে পারছি না, খুব তাড়াহুড়োর মধ্যেই সমস্ত কিছু করতে হচ্ছে, নাহলে অনেকটা প্রায় রাত হয়ে যাচ্ছে, বাড়িও যাবো। আর বললামই তো অনেকটা লেট করে এসেছি। তো দেখো চিকেন পকোড়া করেছিল স্টার্টারে, তো সেই কারণে চিকেন পকোড়া খাচ্ছি, একটা প্লেটে নিয়েছি, বাবুকে একটু দিচ্ছি, আমি একটু খাচ্ছি, আর রতনকে একটা প্লেট দিয়েছি। আর সাথে দেখো তোমার চন্দন দ্বারা সুপর্ণা দিরাও এরাও আছে। তো যাই হোক খুবই এনজয় করছি, আর দেখো রতন অনেককে মানে আশেপাশে তাদেরকে নিতে বলছে। তো যাই হোক দেখো চিকেন পকোড়া খাওয়ার পর চলে এসেছি মেন কোর্সে, আর এটা দেখাতে আমার খুবই মানে খারাপ লাগছে, কারণ আমি ঠিকঠাকভাবে ক্যামেরাটা করতে পারছিলাম না, অনেক সবাই ছিল বলে। তো যাই হোক মেনুতে ছিল তোমার নান ছিল, সাথে ছিল চিকেন ভর্তা, তারপরে ছিল ভেটকি ফ্রাই, রাইস, যারা চিকেন খাবে চিকেন, যারা মটন খাবে মটন, এবং তার সাথে চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আর লাস্টে দেখো একটা করে সেভেন আপ দেওয়া ছিল, মানে থামস আপ। তো যাই হোক খেয়েটে দেখো বেরিয়ে চলে এসেছি, কারণ বেশিক্ষণ দাঁড়ায়নি, তাতেই অনেকটা লেট হয়ে গেছে। তো আমরা মানে দুটো বন্ধু একসাথে আসছি, এবং আসার সময়ও দেখো গেট পড়েছে, আর আসার সময় এত ভয় লাগছিল, পেছনে শুধুমাত্র ছেলেরা দাঁড়িয়েছিল, তো আমি ভয়ে ভয়ে একটা হজমোলাই মুখে পুড়ে দিয়েছি, কারণ সাথে যে বান্ধবীরা ছিল তারা অন্যদিকে চলে গেল, আমরা অন্যদিক দিয়ে আসছি, তো খুব ভয় লাগছিল কারণ অনেকটা রাত হয়ে গেছে। যখন গিফটের দোকানে গিফট কিনতে গেলাম, তো এই যে আমার ছেলে দেখতেই পাচ্ছ টোটোটা কিনলো, তোমাদেরকে দেখাবে বলে ব্যথিক ব্যস্ত হয়ে দেখাচ্ছি। টোটোটা একবার দেখি নাও, এই যে দেখো টোটোটা কিনেছে ধরো। আর এটা হচ্ছে মানে সুস্মিতার ছেলে, যে মানে জন্মদিনে গেলাম ওদের তরফ থেকে, আবার প্রত্যেকটা বাচ্চাকে একটা করে গিফট দিয়েছে। তো এটা যা খুলুক বাবু, ফোন ও তো খুলতে পারবে না, আমি খুলে দিচ্ছি। হ্যাঁ, এর সাথে একটা চকলেট দিয়েছে, চকলেটটা আস্তে আস্তে গলে গেছে বলে ফ্রিজে পুরে দিয়েছি। দাঁড়া দাঁড়া, পেন্সিল বক্স আছে বাবু, দাঁড়া, তোমাকে সুস্মিতা আন্টি দিয়েছে, দাঁড়া দাঁড়া না। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, এই যে দেখো এই পেন্সিল বক্সটা দিয়েছে, এবং এর মধ্যে দেখো পেন্সিল, রাবার আন্টি দিয়েছে পড়াশোনা করার জন্য, করবে তো পড়াশোনা? এই যে তুমি এখানে বলো যে হ্যাঁ পড়াশোনা করবো, তুমি না, এই দেখো দুটোই ওর ইয়েলো ইয়েলো। তো যাই হোক, তো যাবো না যাবো না তো করা হচ্ছিল, কারণ কি সত্যি কথা বলতে গেলে যাবো বলে কোনো স্থির ছিল না, কারণ ওর বিসিক ডিউটি ছিল। তো আরো তো মানে বলেছিল পরশু দিন, তো সেই হিসেবে হট করে তো ভাবে চেঞ্জ করা যায় না, তো যাই হোক ও চেঞ্জ করলো, যাওয়া হলো, খুব এনজয় হলো।
তো সবার আগে আমি ড্রেসটা চেঞ্জ করি, তারপর তোমাদেরকে বাকি গল্প শোনাচ্ছি। আগে ড্রেসটা চেঞ্জ করি, ঠিক আছে? আর তোমাদেরকে তখন আমি যাওয়ার সময় দেখাতে পারিনি, এই যে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ যাওয়ার সময় খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি, এখনো দিনে দেখিয়ে দিলাম। তো যাই হোক, চলো ড্রেসটা চেঞ্জ করি, তারপর তোমাদের সাথে আমার পরে কথা বলছি, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা দেখো, ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই যে এগুলো দেওয়া হয়েছিল খাবার লাস্টে, তো হজম করার জন্য একটু খেয়ে নিচ্ছি। এখানে বল গলা কি হবে? যাওয়ার সময় গেট পড়লো প্রায় 6-7টা ট্রেন গেল, আসার সময়ও 2টো ট্রেন গেল। তো যে বিষয়টা ভয় লাগছিল, মানে যেহেতু 11টা বেজে গেছে, প্রায় 5টা বাইকে 2-3টে করে ছেলে মানে গেট করেছে, দাঁড়িয়েছে, একটাও মহিলা নেই। এবার এত ভয় লাগছিল, আমি তো রতনকে বারবার বলছি যে তুমি ব্যাক কর, মানে আমরা অন্য সাইড দিয়ে আসছিলাম, আর একটা অন্য সাইডের রাস্তা আছে, অ্যাকচুয়ালি এটাই ভালো রাস্তা, অন্য সাইড দিয়ে রাস্তা হচ্ছে রোডে। তারপরে বললাম বাবু দাঁড়া, আইলাম যে চুপ করতে বলেছি, আমি বললাম যে তুমি এক কাজ করো, তুমি বরঞ্চ অন্য রোডের রাস্তা দিয়ে চলো, কারণ অনেকটা যেহেতু রাত হয়ে গেছে, যেটা ঠাকুর ঠাকুর করে চলে এসেছি, কারণ এত রাতে তো বিশেষ করে মানে কি বলতো, একটা মহিলা ছেলে আছে আর ও একা, ভয় লাগছিল। আর কি বলবো, খুব মজা করলাম, সকল বান্ধবীরা মিলে খুব মজা করলাম, মানে নতুন ভাবে জীবনকে ফিরে পাওয়া বলতে পারো, ছেলেকে স্কুলে ভর্তি করে, কারণ এগুলো নিজেদের এইরকম এনজয় করেছি আইব্রো লাইফে, তারপর এই ছেলের স্কুলের মানে জন্য আমি আবার নতুন করে আমার লাইফ ফিরে পেয়েছি বলতেই পারো। তো অনেক এনজয় করলাম, তোমাদের যেটুকুনি পারিছি দেখাবার চেষ্টা করি। যে সব থেকে বড় কথা কি জানো তো, আমরা মানে আমরা সুপর্ণরা আর একজন যায়নি বলে সুস্মিতা কিন্তু ওর ছেলের কেকটা পর্যন্ত কাটায়নি, আমরা গেলাম তারপরে কেক কাটালো। তো যাই হোক, খুব ভালো লাগলো, আর অনেকটা রাত হয়ে গেছে। হ্যাঁ, পেন্সিল বক্স থ্যাংক ইউ বলে দাও তো আন্টিকে, থ্যাংক ইউ সুস্মিতা আন্টি বলে দাও। তো যাই হোক, চলো বন্ধুরা, এরকম প্রেস হয়ে গেছি, এবার শুধু চুলটা বাঁধবো খুলে, তারপরে শুয়ে পড়বো। আর সব থেকে বড় কথা হচ্ছে কালকে বাবুর এক্সাম, কি করবে জানি না। তো যাই হোক, চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি তোমাকে তোমার জন্মদিন ওই খেলাটা কিনে দেবো, আর স্কুটি গুলো সাইকেল স্কুটি গুলো ও কিনবে বলছে, কিনে দেবো, আমি বলেছি তো কিনে দেবো। ওইটা বন্ধুদেরকে দিতে বলো, বলে বন্ধুরা তোমরা দাও, ও কাঁদবে তাহলে, ঠিক আছে চলো তুমি শুকে যাও। তো যাকে ব্লগটা এন্ড করে দিই, এই কারণে কারণ কি বারবারই বলছি 11:30 বেজে গেছে, সেটাকে ঘুম পাড়িয়ে দিই। তো চলো, আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, তোমাদের সাথে আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, হ্যাপি থেকো, গুড নাইট, বাই বাই। এখানে গুড নাইট বলে দেখো, গুড নাইট, আমার গাড়িটা কেমন লাগলো, ওর গাড়িটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে, গুড নাইট।